প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে মডেল ফাইভ নিয়ে হাজির হয়েছি। তো মডেল ফাইভে কী কী প্রশ্ন রয়েছে সে প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখানে দেখব আমরা সবগুলো প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। তো চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাই প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন মডেল ফাইভের, যে ফেসবুকের মূল নাম কী ছিল, এর উত্তর হবে ফেস ম্যাস। এই প্রশ্নটি একটি চাকরি 14-15 সালে সিলেটে এই প্রশ্নটি এসেছিল একটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার। আমরা নেক্সট প্রশ্নে চলে যাব, দুই নম্বর, বাংলাদেশের সবচেয়ে বড় চিনি কল কোনটি, এর উত্তর আপনারা জানেন, কেরু অ্যান্ড কোম্পানি। আজকের মডেলের তিন নম্বর প্রশ্ন, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি কোন জেলায় অবস্থিত, ময়মনসিংহ জেলায় অবস্থিত এটা। পরবর্তী প্রশ্ন চার নম্বর, পরিকল্পনা কমিশনের সদর দপ্তর কোথায়, এর প্রশ্নের উত্তর হবে ঢাকা। পাঁচ নম্বর প্রশ্ন, যে বাংলাদেশের প্রথম, মানে বাংলাদেশ প্রথম কোন দেশে গার্মেন্টস পণ্য রপ্তানি করে, ফ্রান্সে প্রথম রপ্তানি করে। আজকের মডেলের ছয় নম্বর প্রশ্নে আমরা চলে যাব। ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিট্যান্স আয় করে কোন দেশ থেকে, এর উত্তর হবে সৌদি আরব। আমাদের ভাইয়েরা বেশিরভাগ সৌদি আরবের, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রয়েছে, মূলত সৌদি আরবে রয়েছে, সেইখান থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স আয় করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন সাত নম্বর প্রশ্ন, প্রশ্নে বলা হচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি, এর উত্তর হবে চারটি, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতাবাদ, এই চারটি হচ্ছে রাষ্ট্রীয় মূলনীতি। নেক্সট প্রশ্ন আট নম্বর, আনন্দবিহার কোথায় অবস্থিত, এর উত্তর হবে ময়নামতি, মানে কুমিল্লার ময়নামতিতে আনন্দবিহার অবস্থিত। আজকের মডেলের নয় নম্বর প্রশ্নে আমরা চলে যাব, বাংলাদেশে স্বাধীনতা পুরস্কার কত সালে প্রবর্তন করা হয়, স্বাধীনতা পুরস্কার প্রবর্তন করা হয় 1977 সালে। দশ নম্বর প্রশ্নে যাচ্ছি, এখানে বলা হচ্ছে যে ফ্রান্সের জাতীয় খেলার নাম কী, ফ্রান্সের জাতীয় খেলার নাম হচ্ছে ফুটবল। আপনাদের একটি জিনিস মনে রাখা দরকার, ফ্রান্সের জাতীয় খেলা ফুটবল, এবং ফুটবল যুদ্ধ হয় আমাদের গণ অভ্যুত্থানের সময়, মানে 1969 সালে। নেক্সট প্রশ্ন এগারো নম্বর, রুশ বিপ্লব সংঘটিত হয় কত সালে, 1917 সালে রুশ বিপ্লব সংঘটিত হয়েছিল। আমরা নেক্সট প্রশ্নে যাব, বারো নম্বর, সবচেয়ে ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট রশ্মি কোনটি, ইউভিসি, এটি সবচেয়ে ক্ষতিকারক। নাম্বার ১৩, আমরা এক অথবা দুই মডেলে এই প্রশ্নটি ছিল আমরা দেখেছি, এবং প্রাইমারি পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল, টাইগার হিল কোথায় অবস্থিত, দার্জিলিংয়ে, ভারতের দার্জিলিংয়ে টাইগার হিল অবস্থিত। ১৪ নম্বর প্রশ্ন, বহুল আলোচিত টিফা চুক্তির বিষয় হল বাণিজ্য এবং বিনিয়োগ। ১৫ নম্বর প্রশ্ন, কোনটি জলবায়ু পরিবর্তন বিষয়ক সর্বোচ্চ সংস্থা, আইপিসিসি, মানে জলবায়ু বিষয়ক পরিবর্তন, মানে জলবায়ু পরিবর্তন বিষয়ক সর্বোচ্চ সংস্থার নাম হচ্ছে আইপিসিসি। নেক্সট প্রশ্ন ১৬ নম্বর, আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত, ম্যানিলা, মানে ফিলিপাইনের ম্যানিলায় ইরি ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠিত। ১৭ নম্বর প্রশ্ন, সেন্ট মার্টিন দ্বীপে কোন ধরনের খনিজ পদার্থ পাওয়া গেছে, সেন্ট মার্টিন দ্বীপে চুনা পাথর পাওয়া গেছে। বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত, ভাওয়াল এবং মধুপুর গড়, মূলত শাল বৃক্ষের জন্য বিখ্যাত গাজীপুরের। নেক্সট প্রশ্ন আমরা যাব, মেরু অঞ্চলে বরফ অবমুক্ত হলে পৃথিবীর কত শতাংশ মানুষের দুর্ভোগ বাড়বে, ৪০% মানুষের দুর্ভোগ বাড়বে। আজকের বিশ নম্বর প্রশ্ন বলা হচ্ছে, কোন দেশটি আসিয়ানের সদস্য নয়, ভিয়েতনাম হচ্ছে আসিয়ানের সদস্য নয়। ২১ নম্বর, আমাদের লাস্ট প্রশ্ন আজকে, বাংলাদেশে বসবাস করে না এমন উপজাতি কোনটি, এই প্রশ্নের উত্তরটি ভুল আছে, এই প্রশ্নটির উত্তর হবে মাউরি, মানে বাংলাদেশে বসবাস করে না এমন উপজাতি হচ্ছে মাউরি। মাউরিরা বসবাস করে মূলত নিউজিল্যান্ডে, আর সাঁওতাল, মুরংগারো এগুলো বাংলাদেশে বসবাস করে, তাহলে এর উত্তর হচ্ছে খ, মাউরি। তো এর সঙ্গে সঙ্গে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।